কে বলে জীবন রূপকথা নয়? কি পেলেন বলুন তো এই ক্লাবটাকে রেলিগেট করে দিয়ে? রাস্তায় রাস্তায় ফুটবল খেললে সত্যি তো কেউ চাকরি দেবে না। কোনো একটা ফুটবল ম্যানুয়ালে দেখিয়ে দিন তো আমাকে, আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে খেলানো। কে বলে জীবন রূপকথা নয়? কে বলে? কে বলে? Messi, victory, defeat, glory, hook color up, ball dakhol, the goal dakhol. Lionel Messi, ei manushtar khela, ei manushtar jibon, onekir kachei ekta shopno. Je shopno ta nijer moner moddhe sojotne rekhe dey bohu manush. Abar kiu kiu এই স্বপ্নটাকেই হাতিয়ার করে হয়ে ওঠেন অন্যদের স্বপ্নের মেসি। তাই এরকমই এক সাধারণ মেসির গল্প বলবেন পরিচালক অর্ণব রিঙ্গ ব্যানার্জি। বিদ্রোহী তুমি, বিপ্লবী তুমি, উল্লাস তুমি, গর্জনে তুমি, নির্জনে তুমি, চলাচল তুমি, ছুটে চলা তুমি, থেমে থাকা তুমি, স্তব্ধতা তুমি, দুরন্ত তুমি, অস্থির তুমি, ক্লান্ত তুমি, ক্লান্ত তুমি, শিক্ত তুমি, শিক্ত তুমি, পরাজিত তুমি। স্ট্রিট ফুটবলকে নিয়ে একটি সাধারণ পরিবারের স্বপ্ন পূরণের গল্প। হাল না ছেড়ে আত্মবিশ্বাসের সাথে স্বপ্নের দিকে এগোনোর গল্পই বলে অর্ণব রিঙ্গ ব্যানার্জির মেসি। মুক্তি পেল মেসির ট্রেলার। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুগ্ধ করেছে বহু দর্শককে, কিন্তু এদিন সেই আনন্দকে ছাপিয়ে গেল স্বজন হারানোর যন্ত্রণা। অবশেষে মেসি আসছে, কিন্তু মেসির পরিবারের অনেকেই আজ অনেক দূরে। এদিন সকলেই প্রে করলেন রণদীপের জন্য, যাকে ছাড়া অর্ণব রিঙ্গ ব্যানার্জির মেসি ইনকমপ্লিট। তাই মেসি নিয়ে কথা বলার পাশাপাশি রণদীপকে নিয়েও কথা বললেন অর্ণব রিঙ্গ ব্যানার্জি, রানা মিত্র এবং আরিয়ান। মেসি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম ফর রণ, বিকজ আমার মনে আছে যখন শুটিং হচ্ছিল একদিন রণ আমায় বলেছিল, রিঙ্গ আঙ্কল তুমি আমায় কাস্ট করছো বাট আমার তো সেরকম হিট নেই, দিস মুভি deserves a better actor. So I said, Rono, this is going to be your biggest hit. And loke tumake mone rakhbe chobitar jonnoi mone rakhbe, because you are what you to be perform korcho, I think it's brilliant. So Rono nei bolle thik na, Rono is there, Rono is always with us. Rono, I'm taking Rono everywhere I'm going. And Rono is too strong to go too soon. Eto tatri Rono is not going to leave us. O aro jalaton korbe amake. সবাই তো শুরু করেছে জালাতন করা, দুটো ছবি হয়েছে, ওর সাথে আমার ডিল হচ্ছে পাঁচটা ছবির ডিল। সো রণ উইল ডু দ্যাট। অ্যান্ড ভালো লাগছে যে আজকে মেসি ট্রেলার লঞ্চ হলো এবং যারা ছবিটা দেখেছেন দে হ্যাভ লাভ দ্য ফিল্ম, বিকজ ছবিটা একটা অন্যরকমের ছবি। এটা একটা গল্পভিত্তিক ছবি, বাঙালি মধ্যবিত্ত ভ্যালিউজ, ফ্যামিলি, মা বাবা, পাশের বাড়ি, প্রেম এবং ফুটবল এবং পাড়ার দাদা। যেমন টেনিদা ছিল সেখানে, সুমিত ইজ প্লেইং পটু কুমার, যে হচ্ছে সবার ভরসা। মানে আই থিঙ্ক সব মিলিয়ে মেসি ছবিটা বানাতে গিয়ে আই হ্যাভ গন ব্যাক টু মাই চাইল্ডহুড ডেজ, কল্যাণীতে যেখানে থাকতাম বা পরে যখন স্যাটুরেটে আমরা থাকতাম, খুব ছোটোবেলার কথা আমাকে মনে করে দিয়েছে। অ্যান্ড আই থিঙ্ক আই মাস্ট সে দি অ্যাক্টার্স হ্যাভ বিন ব্রিলিয়েন্ট। কে বলে পিছিয়ে পড়া মানে ক্রমশ দুর্বল? কি হয়েছে, কি হয়েছে? কে বলে ঘরের চৌকাঠ হলো তোমার শেষ প্রান্তর? কে বলে? কে বলে? আমার কাছে অনুভূতিটা বেশ বেদনাদায়ক, কারণ মেসি আমরা প্রায় 22 দিন ধরে একসঙ্গে কাজ করেছি এবং আমার ফ্যামিলিটাই ছিল তো সব এখানে, আমার দুই ছেলে আর স্ত্রী আর আমি, এটা ছিল আমার ফ্যামিলি। কাজ করতে করতে সত্যি আমরা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম। আর রণ এমন একটা ছেলে, ও আমিও নিউলিপুরে থাকি, ও নিউলিপুরে থাকে, সেই অর্থে তো আমরা কাছাকাছি থাকি। আর তাছাড়া ভীষণ একটা যাই ছেলে, ভীষণ জুভিয়াল একটা ছেলে, আর ওর মধ্যে কোনোরকম কিছু থাকতো না, সবসময় আসতো, মজা করতো, বকা খেত, কিন্তু কোনো সময় বকা খেয়ে একবারও কিছু বলতো না যে এটাকে। ভীষণ ভালো ছেলে রণ, মানে রণ যদি মানে সত্যি আমার ছেলে যদি রণর মতো হতো, আই উড হ্যাভ লাভ, এতটাই আমি বললাম।
রণকে মিস করছি, ভীষণভাবে মিস করছি। রণকে পাশে পেলে আরও ভালো লাগতো, কারণ আমাদের এতদিনের আশা স্বপ্ন আজকে সফল হতে চলেছে। 26 তারিখ মেসি প্রেক্ষাগৃহে আসবে, তো রিয়েলি মিসিং রণ। অ্যান্ড আর একটা বেদনাদায়ক ঘটনা, এই ছবিটা একজন ভীষণ ভালো ফুটবলার, ওর সঙ্গে আমরা কাজ করেছি। আমি কোচ যখন ছিলাম ন্যাচারালি প্রত্যেকের সঙ্গে আমাকে ডিল করতে হচ্ছিলো। রকি সে চলে গেল হঠাৎ করে, আমরা ডাবিং করতে করতে জানতে পারলাম রকি আমাদের মধ্যে নেই, একটা ট্রেন অ্যাক্সিডেন্টে ছেলেটি মারা গেছে। এইসব অনেক বেদনাদায়ক কিছু কিছু ঘটনা ঘটে গেছে। সর্বোপরি আমি রকির আত্মার শান্ত কামনা করি, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল রণ যেন সুস্থ হয়ে আসে, আমাদের মধ্যে আবার ফিরে আসে, এটাই চাই। আর মেসির সাফল্যতা পেলে ওদের হয়তো ভালো লাগবে। হাল ছেড়ো না বন্ধু, সীমানা জুড়ে আজ বিজয় মিছিল, শহরে নগরে আজ তোমার বিজয়ের ধ্বনি। বেপরোয়া তুমি, বিদ্রোহী তুমি, বিপ্লবী তুমি, উল্লাস তুমি, গর্জনে তুমি, নির্জনে তুমি, চলাচল তুমি, ছুটে চলা তুমি, থেমে থাকা তুমি। হ্যাঁ, মানে এটা আর মানে আমি মানে আর মানে এত দিন হয়ে গেছে, তো এতদিন ধরে দুঃখ বিয়ে করে করে কষ্ট, খারাপ লাগছে খারাপ লাগছে, এখন আর ওটা ভাবতেও কেমন লাগছে, বাট এখন পজিটিভ সাইডটাই ভাবছি। আই থিঙ্ক মানে আমাদের মেসি চলাকালীন একজন আমাদের ছেড়ে চলে গেল, রকি বলে ছেলেটা, অ্যান্ড রনও এরকম, হি ইজ স্টিল ফাইটিং, অ্যান্ড আমি জানি না কী হচ্ছে, বাট অ্যাজ মেসি ইটসেলফ ইজ এ স্টোরি অফ মানে কামিং ব্যাক অ্যাগেন, যে লড়াই করে আবার মাথা চাড়া দিয়ে ওঠা লাইফ, যতই তোমাকে কোণঠাসা করে দিক না কেন। তো আমার মনে হয় মেসি আমাদেরকে শেখাচ্ছে আরও শক্ত হতে, আর জাস্ট অ্যান্ড যে প্রার্থনা সবাই আপনারা সবাই এতদিন ধরে করছেন, আমরা করছি, আর সেটা কাজেও দিচ্ছে, কারণ রনো ইজ আ লিটল বেটার। সো প্লিজ প্রেয়ারগুলো চালিয়ে যান, কিপ প্রেয়িং, আর যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসে আমাদের সাথে টিমের সাথে একসাথে হয়ে আমরা যাতে একসাথে ছবিটা দেখতে পাই। বাংলার এই মেসি আসলে অনেকের জন্যই নিজের পুরনো দিনগুলোকে ফিরে দেখা, তাই মেসির গোলের অপেক্ষায় এখন সকলেই। জ্বলছে আলো, ডাকছে জীবন, হক কল রব বল দখল তো গোল দখল, হক কল রব বল দখল তো গোল দখল, হক কল রব বল দখল।